idea. এটা যেমন ক্রিমি তেমনি মানে একটু থিক, সো আমি এটা খাবো। এইসব জায়গায় তো মানে বৃষ্টির দিন আরো বেশি মজা। টিনের চালে টিপটিপ বৃষ্টির পানি, সাইডে আমার বই, হাতে একটা কলম, এক সাইডে একটা হট কফি, ওয়াও। এখানে জাস্ট ভিড়টা একবার দেখেন, এত পরিমাণ ভিড়। আমরা ওইখানে স্টলে গিয়েছিলাম, বাট আমরা তেমন খাবারের কিছু পাইনি, আর খাবার পেলেও আমার পছন্দ হয় নাই। মানে এত পরিমাণ ভিড়ের মাঝখানে যে হোটেলে ঢুকে খাবো, এরকমও কোনো পরিস্থিতি ছিল না। তো আমি এখানে কুলফি খেতে চলে আসছি, বিকজ প্রচুর গরমে গরমে আমি একটু কুলফি খাবো। ও আমাকে কুলফি দেন একটা। এখানে কুলফি হচ্ছে কি স্পেশাল, মেবি বলছিল স্পেশাল কুলফি কি 30 টাকা? আচ্ছা স্পেশাল কুলফি 30 টাকা, আমি স্পেশালটাই ট্রাই করবো। স্পেশাল আর এমনির ভিতরে পার্থক্য কি? স্পেশাল এর সাইজে বড় দুধের পরিমাণ বেশি লাগে, তাই নাকি? আলাদা আলাদা মেক করা হয়? জি। এত ঠান্ডা, টেস্টটা কিন্তু খুব মজা। আসলে অনেক মজার কুলফি। আসলে আমি না এরপর থেকে ঈদের সময় অন্তত এরকম ভৈরব নদীতে শ্যুট করতে আসবো না, আজকে বড় পস্তাইছি আমি। নেক্সট আমি ইনশাল্লাহ ট্রাই করব যে ঈদ ছাড়া যে কোনো একটা আসার জন্য খুলনাতে, এবং তখন আমি ভৈরব নদীর শ্যুটটা নেওয়ার চেষ্টা করবো এবং আশেপাশে স্টলেরও শ্যুট নেওয়ার চেষ্টা করব। তো সাথেই থাকুন আর আমার সাথে কুলফি এনজয় করুন। বিদায় নিতে নিতেও বিদায় নিলাম না, ভাবছিলাম যে ওখানেই শেষ করে দিব, বিকজ ওই জায়গাটা এত পরিমাণ ভিড় ছিল। বাট এখানে ফেরার পথে আমি দেখলাম এখানে সুন্দর একটা স্টল, এটা মানে 7 নম্বরের ঘাটের ভৈরব নদীর পাশে, এরকম একটা মানে প্ল্যানিং ভাবা যায় না। আসলে এত অসাধারণ করে ডেকোরেট করা। সবচেয়ে বেশি ভালো লাগার জিনিস হচ্ছে আমার এই বইগুলো, আমার খুবই পছন্দের বই এগুলো। মানে আপনারা চাইলে এগুলো কিন্তু পড়তেও পারবেন, মানে এখানটা লাইব্রেরি টাইপ লাগছে আমার কাছে। সুন্দর নিরিবিলি একটা পরিবেশ নদীর পাশে, আর আপনাদের এখানে মেনু কার্ড দেওয়া আছে, আপনারা কফি খেতে খেতেও এখানে বই পড়তে পারবেন, ফ্যামিলির সাথে আড্ডা দিতে পারবেন, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারবেন। আর এটা কিন্তু সেলফ সার্ভিস, আপনারা এখানে অর্ডার দিবেন, পে ফার্স্ট, দেন আপনারা খাবার নিয়ে চলে আসবেন। ব্যাস আমি এখানে মেনু কার্ড একটু দেখাই দিই। ও হ্যাঁ, আমার তো বলাই হয় না যে আমি কোথায় আসছি। তো এটা হচ্ছে গিয়ে এই স্টলটার নাম হচ্ছে গিয়া কফিটেরিয়া। নামটা অনেক সুন্দর দিয়েছে, মানে যেমন প্ল্যানিং তেমন নাম। তো আমি এখানে মেনু কার্ডটা দেখাই দিই। এখানে হট কফি, কোল্ড কফি, দেন শেকস আছে, দেন আইস ড্রিঙ্ক আছে। আইস ড্রিঙ্ক আমার পার্সোনালি খুব পছন্দ। আচ্ছা এখানে আছে আইটেম, এখানে সব আইটেম কি পাওয়া যায় আসলে? অমলেটের এতগুলো ভ্যারাইটিস, বাপরে বাপ। আচ্ছা এখানে সাইডে কিছু কিছু প্রাইস লেখা আছে, আমার কিছু কিছু নেই। আর আছে স্যান্ডউইচ, তাই আমি ভাবছি এখান থেকে না আমি স্যান্ডউইচটা ট্রাই করবো, বাট কোন স্যান্ডউইচটা ট্রাই করা যায়? তো আমি ভাবছি আমি একটা গ্রিল সসেজ স্যান্ডউইচ ট্রাই করবো, আর এখান থেকে আমি, আচ্ছা তো এখানে আমি ভাবছি যে রেগুলার কোল্ড কফিটাই অর্ডার করবো, বিকজ এত পরিমাণ মিষ্টি, চকলেট, ক্যারামেল, স্ট্রবেরি এগুলো আমার খেতে ইচ্ছে করছে না। সো আমি এখানে রেগুলার কফিটা অর্ডার দিব, আর এখান থেকে আমি গ্রিল সসেজ স্যান্ডউইচটা অর্ডার দিব। ওকে, এখানে একটা গ্লাস দেয়া আছে, আমি কিরকম নক নক করবো? সিস্টেমটা বড় সুন্দর। ওকে ভাইয়া, আমাকে একটা রেগুলার কোল্ড কফি দিবেন, দুইটা রেগুলার কোল্ড কফি দুইটা, আর একটা গ্রিল সসেজ স্যান্ডউইচ একটা। যে কোনো ফ্লেভার বেস্ট হবে। আচ্ছা দামের পার্থক্য তো বেশি একটা না, মাত্র 10 টাকা। তাহলে কোনটা বেশি ভালো লাগবে, চকলেট নাকি স্ট্রবেরি টাইপ এরকম কিছু, না ক্যারামেল চকলেট? মানে কোনটা? ক্যারামেল চকলেট হচ্ছে খুব ব্যালেন্স থাকে টেস্টটা, বেশি মিস চলে কিন্তু খেতে ভালো লাগে না ভাই। সেই ক্ষেত্রে একটা সাজেস্ট করেন আপনি? আপনি হচ্ছে কোল্ড কফির মধ্যে খেলে হচ্ছে ক্যারামেল চকলেট,
caramel chocolate. Okay. Cold coffee with a caramel order. Caramel chocolate duta diben. That is sandwich. Grilled sausage sandwich. Okay, so we have a grilled sausage sandwich order this year. I can take a caramel cold coffee. উনি বলছে যেটা ভালো হবে ওনার দোকান উনি আসলে বুঝবে যে কোনটা বেশি বেস্ট হবে সোটাই খাই এখানে জিনিসগুলো অনেক সুন্দর এখানে যদি দুই তিনটা কলম রাখা যেত বা ফুল রাখা যেত আরো বেশি জোস লাগতো আমার এখানে সিস্টেমটা খুব ভালো লাগছে এখানে এমনিতে কিন্তু কিছু দেখা যায় না জাস্ট আমাদের নক নক করলে তারা এই ডোরটা ওপেন করে এন্ড তারা অর্ডার নিয়ে পে করে আমাদের পে দিতে হবে দেন আমাদের খাবারটা এখানে সেলফ সার্ভিসে নিয়ে নিতে হবে মানে খুবই অসাধারণ আইডিয়া এবং অসাধারণ একটা প্লেস আই থিং এটা আরো কিছু ডেকোরেট করা তাদের বাকি আছে আমার যেটা মনে হচ্ছে বিকজ এটা একদমই নিউ এন্ড একটা নিউ কিছু যদি আমরা ওপেন করি তাহলে আমাদের ওটা নিয়ে আরো অনেক চিন্তা ভাবনা থাকে অনেক প্ল্যানিং থাকে এর জন্য কিছু সময়ের দরকার হয় So I think আমার মনে হচ্ছে গেটটা দেখে যেখানে ওদের আরও কিছু প্ল্যানিং থাকতে পারে বা ইন ফিউচার আরেকটু আপডেট হবে জিনিসটা যেমন এই টেবিলগুলো কিন্তু অনেক জোস বাট তার সাথে চেয়ারগুলো খাপ খাচ্ছে না কিন্তু আই থিঙ্ক এগুলো নিয়েও তারা চিন্তাভাবনা করবে আর কিন্তু জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানে একদম ঘুছানো একটা যেটাকে বলে একদম পুরো এরকম ডাস্টবিন দেওয়া আছে ময়লা এদিক সেদিক ফেলারও কোনো সিস্টেম নাই এইসব জায়গায় তো মানে বৃষ্টির দিন আরও বেশি মজা টিনের চালে টিপটিপ বৃষ্টির পানি সাইডে আমার বই হাতে একটা কলম এক সাইডে একটা হট কফি ওয়াও জাস্ট ইম্যাজিন আর এতগুলো প্লেসের ভিতরে আমার এই জায়গাটাই মনে হচ্ছে যে আমরা ছাড়া আর কেউ নেই এত সুন্দর একটা জায়গা এত মানে এত ভিড়ের মাঝখানে এখানে একটা শান্তি আমি বলবো এখানে একটা শান্তি ওখানের থেকে এখানে বাপরে বাপ আমার কাছে আমি যে থিমটা চিন্তা করতেছি এরকম একটা প্লেস এখানে যদি সব কিছু মাটির হাঁড়িতে পরিবেশন করা হতো বিকজ জিনিসটা কিন্তু খুব ইট পাথর দিয়ে তৈরি সো এখানে যদি গ্লাস পানি খাওয়ার গ্লাস বা কফি এগুলো সব মাটির গ্লাসে সার্ভ করতো অ্যান্ড তার পাশাপাশি প্লেট বা যাই হোক অ্যানাদার যেগুলো থাকবে আমাদের খাবারের পরিবেশনের যে থালা ওগুলো সব কিছু মাটি দিয়ে তৈরি করা হতো এটা মানে বেস্ট একটা থিম হতো মানে আমি আসলে জানি না যে এরা এরকম কিছু থিম করছে কি না বা এই মুহূর্তে পারছে না আই ডোন্ট নো বাট আমি আমার থিমে এটাই চলে আসতেছে যে এরকম কিছু হলে ভালো হতো তো এরকম হয়তো নিউ এর জন্য তারা এখনও চিন্তাভাবনা তেমন করে উঠতে পারেনি আমি নেক্সট আবার যখন খুলনা আসবো আমি এইখানে আর একবার ভিজিট করবো এবং ভিজিট করার পর দেখবো যে আসলে কি একটু আপডেট হয়েছে এটাকে আগের মতোই আছে তো তখন দেখবো যে আমার থিমের সাথে এই থিমগুলো মেলে কি না আর এখানে আমার একটা সাইডে বই রাখা আছে এটা আমার খুবই পছন্দের একটা বই পথের পাঁচালি মানে আমি এই দুই বইটা আর না হয় দুবার তো পড়ছি মানে এত ভালো লাগে বইটা দেন এখানেও বেশ কিছু বই পড়া আছে যেমন এই সাইডে একটা বই ছিল শেক্সপিয়ারের ওটাও আমি পড়ছি এটা আমার পড়া হয় নাই বাদশা নাম দেয় হুমায়ুন আহমেদের হুমায়ুন আহমেদ আমার প্রচুর প্রচুর পছন্দ সময় কাটানোর জন্য খুবই পারফেক্ট একটা প্লেস আমার কফিটা আসতে আসতে আমি একটু আন্না হয় আরেকবার একটু দেখি কারণ আমার মেবি কফিটা সবাই ফাস্ট দিয়ে যাবে বিকজ স্যান্ডউইচটা তৈরি করতে তারা আমাকে বলেছে 10-15 মিনিট সময় লাগবে যত সন্ধ্যা ঘনিয়ে আসছে না এখানে ভৈরব ঘাটের এখানে না ভিড়টা আরও বেশি জমজমাট হচ্ছে সবাই গতকাল তো ঈদ ছিল কেউ বেরোতে পারেনি আজকে ঈদের দ্বিতীয় দিন সবাই বের হচ্ছে এবং এত পরিমাণ সাউন্ড গাড়ির অ্যান্ড এত পরিমাণ জ্যাম তা আমার এখানে স্যান্ডউইচটা চলে আসছে আমি একটা ট্রাই করবো সাথে বসি আর কি ওকে সাথে একটা টমেটো সস এই আমার স্যান্ডউইচ রেস্টুরেন্টে যেরকম আমরা স্যান্ডউইচের ফিল পাই এরকম একদমই না পুরো একটা ঘরোয়া টেস্টের মতো লাগছে একদম জাস্ট তো ইসের ভিতর একদম মানে পুরাই ঘরোয়া টেস্ট একদম সিম্পল আমি খেয়ে দেখবো আসলে সস দিয়েই খাই না আর
ঘরোয়া টেস্ট সসেজের পিস দেয়া টুকরো টুকরো করে দেন একটা গার্লিক সস দিছে ভিতরে দেন স্যান্ডউইচ মেশিনে ঢুকে চাপ দিছে ব্যাস ডান স্যান্ডউইচ টেস্ট কিন্তু গুড আমার ভালো লাগছে পুরাই ঘরোয়া একটা টেস্ট একদম বোঝা যায় তারা পিছনে নিজেরাই ম্যাচ করে মানে এরকম একটা জায়গা এর থেকে বেশি একটা আশা করা একদমই উচিত হবে না আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে তো আমাদের স্যান্ডউইচটা আগে দিচ্ছে এখন আমাদের কাফির আশায় আমরা বসে আছি যেভাবে বলছিল 10-15 মিনিট সময় লাগবে আমি তো ভাবছি এটা খুব আহামরি একটা কিছু হবে বাট আহামরি কিছু না বাট ভালো মানে একদম রিজনেবল প্রাইস বলা যায় কারণ এখানে আমাদের একটা ফুল সসেজ দিছে মেবি ফুল একটা সসেজ তো এখানে লাগছেই এটা স্বাভাবিক সো সেই সেই তুলনায় এটা প্রাইসটা হবে গিয়ে 90 টাকা আমরা কিন্তু চিজের সাথে নিয়ে নেই চিজ ছাড়া নিছি তো এর জন্য এটার প্রাইস 90 টাকা যদি আমরা এক্সট্রা করে চিজ অ্যাড করতাম তাহলে এটার প্রাইস আরও 20 টাকা বেশি লাগত তো ভালো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে এখন কফিটা আসুক কফিটাও চলে আসছে যেহেতু সেলফ সার্ভিস নিজেই নিতে হবে আচ্ছা আমার আমার এখানে আমি দিছিলাম ক্যারামেল চকলেট ক্যারামেলটা বাট আমাকে চকলেটটা দিছে তার কারণ হচ্ছে যে আমি বলছিলাম যে আমি বেশি মিষ্টি খাবো না তো সেই কথাটা মাথায় রেখে আমাকে এরকম চকলেটটা নিজ দায়িত্বে দিয়ে গেছে যে আপু আপনি যেহেতু বলেছিলেন যে বেশি মিষ্টি আপনি খাবেন না সামেটা দেখবো আসলে টেস্টটা কেমন আমার এটা খুব পছন্দ আমি তো সবার আগে এটা খাবো এটা না খেলে এটা না বিষয় ভিতরে বেশি থাকলে এটা টেস্টটা পাওয়া যেত না এটা খেলে আমি ছোটবেলায় ফিরে যাই আমার ফেভারিট ছিল আহামরি তেমন কিছুই না অ্যাজ ইউজুয়াল চকলেট কফি যেমন উপরে আমাদের চকলেটের গুঁড়ো দেওয়া হয়েছে দেন দুধ চকলেট সিরাপ ব্যাস টেস্টটা দেখব এটা কিন্তু বেশ ক্রিমি মনে হচ্ছে আমার কাছে মানে অ্যাজ ইউজুয়াল এরকম ক্রিমি কোল্ড কফি আমরা লোকালে পাই না এটা খুব ক্রিমি একটা কফি মনে হচ্ছে আমার কাছে যেমন দেখাই যাচ্ছে এরকম খুব সহজে কিন্তু ই হচ্ছে না মানে মিশানো যাচ্ছে না খুবই ক্রিমি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এতটা ঠিক সচরাচর আমরা যখন কোল্ড কফিগুলো খাই অন্যান্য প্লেসে তখন হয় কি অতটা ঠিক হয় না খুব পাতলা হয় বাট এটা যেমন ক্রিমি তেমনই মানে একটু ঠিক সো আমি এটা খাবো অসাধারণ টেস্ট খুবই ভালো বেশি মিষ্টিও না চকলেটের চকলেট সিরাপ বা চকলেট কোকো পাউডার দেওয়ার কারণে যে একটা ই থাকে না যেমন একটু বেশি তিতে তো একটা ভাব থাকে তেমন কিছুই না খুবই পারফেক্ট অ্যান্ড ব্যালেন্স একটা টেস্ট ঠান্ডাটাও একদম পারফেক্ট অনেক কোল্ড কফিতে হয় কি আমাদের কিন্তু বরফের কুচিটা দিয়ে দেওয়া হয় ওটা দেওয়ার কারণে হয় কি বরফটা যখন গলে যায় তখন একটু পানি পানি বেশি ফিল হয় মুখের ভিতরে সো এইটা তেমন কিছুই না একদম ঠান্ডা যেমনটা আপনার প্রয়োজন ঠিক ওরকমটাই ঠান্ডা পারফেক্ট আর কিছু বলার নেই আসলে যে এরকম একটা প্লেস এরকম একটা কফি নিয়ে খাচ্ছি মানে আর কী বলবো আমি আমার ভৈরব নদীর এই ট্যুরটা এখানেই শেষ করে দিচ্ছি আশা ছিল যে আমি আরও কিছু ভিতরের জিনিসগুলো দেখাবো বাট আমি পারিনি সুযোগ হয়নি এত পরিমাণ ভিড়ের কারণে যেহেতু বলেছিলাম যে ঈদের পরের দিন আমরা চলে আসছি আর এখন প্রচুর জ্যাম হয়ে গেছে রাস্তাঘাট আর বাহিরে বৃষ্টি পড়ার কারণে বেশ মানে কাদা কাদা হয়ে গেছে তো যাই হোক আমি চেষ্টা করব যে যে কোনো ওকেশন ছাড়া একবার খুলনা এসে এই প্লেসটা আবার দেখানো এবং এই জায়গাটাও আবার আসার আমার ইচ্ছা আছে বিকজ আমার পার্সোনালি খুব ভালো লাগছে এই জায়গাটা সো
So everyone, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি খুলনার ব্লগ গোরা আশা করছি আপনারা খুব এনজয় করছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পাশাপাশি আমার ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রাম আইডি ফলো করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে ততক্ষণ অবধি স্টে টিউন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং